खराब कथा बोलो देखी बोली ओ बेउला बेउला दीदी से पुतुल आबार की करे जानिस की करे से पुतुल आबार धरे धरे चिमटी काटे আমি ওটাও নেব তুই সেটা ভালো ভালো পুতুল সাম নব 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 তবে তুই যে পুতুল কিনবি হ্যাঁ তো টাকা আছে রোদে ঠেলাটা পড়েছে দেখেছিস তো হ্যাঁ দিদি বেশি দেরি হলে কিন্তু আমি দাঁড়িয়ে থাকতে পারবো না চলে যাব বলে দিচ্ছি ও দিদি আমি যাব আর আসব বেশি দেরি করব না আসি টাটা বাই 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 উপস্থিত ভদ্রমণ্ডলী এবং আমার মা বোনেরা বাসন্তী ধরনের অন্তর্গত দেবুপুরা মানে এই ক্যাশিওম্যানকে 30 টাকা উপহার দিলেন এবং ম্যাজিক স্টাফের 20 টাকা উপহার দিলেন আপনারা আনন্দ বর্ধন করুন মা মানুষের ধান করে হরণ বলো ওরে বেহুলা তোর মনে করেছিস তোর রেখে দিয়ে চলে যাবো না আরে বেহুলা না তোর রেখে দিয়ে যাবো না তোর ছালে বলে বলে কৌশলে নিয়ে যাব তো সেই নয়া নতুন বাজারে নমস্কার আমি ক্ষুদ্র ক্যাশিওম্যান আমার
ক্যাসিও বাজানো কোনো অভিজ্ঞতা নেই মায়েরা, সামান্য কিঞ্চিত মাত্র বাজাতে শিখেছি তাই বাজাচ্ছি। তাই যা পারি যা বাজাচ্ছি মা, আমাকে ছোট ছেলে সন্তানের মতো মনে করে মানিয়ে নেবে। এই যে 50টি টাকা আমার দিয়েছে আমার যে দল মালিক, এখনকার মালিক ইন্দ্রজিৎ কুমার খান, আমাকে খুব শ্রদ্ধা করে, খুব সম্মান করে, খুব ভালোবাসে নিজের ভাইয়ের মতো। যদি কোনো ভুল করি ক্ষমা করে দেয়, তাই এই উপহারটি আমার মালিক আমি তাকেই দিতে চাই। আমার মালিক যেন আসরের মধ্যে আসে, আর ঠিক সময় হলে আমার মালিক একটা ভালো গানও শুনিয়ে দেবে। এটাই আমার মালিক, এখন আমার বড় ভাইয়ের মতো আমাকে খুব শ্রদ্ধা করে, খুব ভালোবাসে। তাই 50টি টাকা আমি আমার এই দাদাকে দিয়ে দিচ্ছি। যে সম্মান উনি আমাকে দিয়েছে, আমার দলের মাস্টার, আমি মায়ের কাছে কামনা করি সবাইকে যেন সুখে রাখে, ওকে যেন সুখে রাখে, আর আপনারা সবাই আশীর্বাদ করবেন এইভাবে যেন আমরা অনুষ্ঠান করে দেশ বিদেশে নাম করতে পারি এবং মায়ের নাম আমরা যেন গাইতে পারি। আজ ডাকার মতো যদি ও মা ডাকার মতো যদি ডাকো তারে সারা না দিয়ে মা কি থাকতে পারে, সারা না দিয়ে মা কি থাকতে পারে। ডাকার মতো যদি ডাকার মতো যদি ডাকো তারে সারা না দিয়ে মা কি আর পৃথিবীর সফমলে মা জেগে রায় সন্তান কাঁদলে মায়ের বড়ই দুঃখ হয়, মায়ের বড়ই কষ্ট হয়। সফমলে মা জেগে রায় সন্তান কাঁদলে মায়ের বড়ই কষ্ট হয়। আর সন্তান খেতে দিলে মা তবে খায়, ভক্তের তরি অচল হলে মা নিজে বায়, তরি মা নিজে বায়। খেতে দিলে তরি মা খায়, ভক্তের তরি অচল হলে মা নিজে তরি বায়, মা নিজে তরি বায়। আর সন্তান খেতে দিলে চলে মহা বিজয় বা মহা বিজয়।
বড়ই দুঃখ হয় মায়ের, বড়ই কষ্ট হয় মায়ের, বড়ই দুঃখ হয়। হ্যালো, বিশেষ ঘোষণা, বিশেষ ঘোষণা, আমঝাড়ার খাপাড়া নিবাসী পরশুম খাঁয়ের জ্যেষ্ঠ পুত্র গোষ্ঠ খাঁ আজ আমাদের যে সমস্ত শিল্পীবৃন্দ মঞ্চে অভিনয় করছেন সবার উদ্দেশ্যে মাননীয় গোষ্ঠ খাঁ 500 টাকা উপহার দিয়েছেন। আমি মায়ের কাছে কামনা করি তানার ব্যবসা বাণিজ্য, তার সংসার সন্তানাদি সবাই যেন সুখে থাকে, ভালো থাকে। আপনারা সবাই একবার মা মনসার নাম করে হর হর বলুন। আমার গোষ্ঠ বাবু দানি ভালো, বাবা 500 টাকা দান করিল। আমার গোষ্ঠ দাদা দানি ভালো, 500 টাকা দান করিল। ও তোরা শঙ্খের ধনী রে, তোরা উলুর ধনী রে, তোরা শঙ্খের ধনী রে, বাবা উলু ধনী রে। গোষ্ঠ দাদা দানি ভালো, 500 টাকা দান করিল। তোরা শঙ্খের ধনী রে, বাবা উলুর ধনী রে, তোরা শঙ্খের ধনী রে, বাবা উলুর ধনী রে। তুই আমার গোষ্ঠ বাবু দানি ভালো, 500 টাকা দান করিল। গোষ্ঠ বাবু দানি ভালো, 500 টাকা দান করিল। তোরা শঙ্খের ধনী দে, বাবা উলুর ধনী দে, তোরা শঙ্খ বাজারে, বাবা উলু দেনারে। ধনী দে, বাবা উলুর ধনী দে, তোরা শঙ্খের ধনী দে, বাবা উলুর ধনী দে। মা বলে ওরে ডাক না সকলে, মা বলে ওরে ডাক না সকলে, মা বলে ওরে ডাক না সকলে। ও দাদার মঙ্গল করুক মা মনসা, দাদার মঙ্গল করুক মা মনসা, মঙ্গল করুক মা মনসা, দাদার মঙ্গল করুক মা মনসা, দাদার মঙ্গল করুক মা মনসা, দাদার মঙ্গল করুক মা মনসা, বাবুর মঙ্গল করুক মা মনসা, বাবুর মঙ্গল করুক মা মনসা। তোরা শঙ্খ বাজারে, বাবা উলু দেনারে, তোরা শঙ্খ বাজারে, বাবা উলু দেনারে, তোরা শঙ্খের ধনী দে, বাবা উলু। তুই কোথায় গেছিলিস মা? তোকে আমি খুঁজে পাইনি, কোথায় গেছিলি বেহুলা? ও মা, আমি যাবো মা। মা বেহুলা, আমি যাবো। আরে কোথায় যাবি? মা যাবো সর নহ তু মাগো কিনতে গো মা। Thank you.
যাস না মা ওরে মা তুই যে রাজার বিয়ে রাজার হইতে না মা আর তোকে ছেড়ে আমি কেমন করে থাকবো বলতে পারিস না তাই বলছি বেউলা তুই আমায় ছেড়ে যাস না মা আমি যাবো না ও বাজারে যেও না বেউলা তুমি আমার মা গো বেউলা তুমি আমার মা গো ও বাজারে যেও না বেউলা তুমি আমার মা গো ও বাজারে বেহুলা তুমি আমার মাগো ও বাজারে তাদের বেটা দুলা বেলা খাই সেই বহুতিয়েছে বাজারে রে বেহুলা সেই বহুতিয়েছে বাজারে রে ও বাজারে যেও না বেহুলা তুমি আমার মাগো ও বাজারে তাদের বেটা দুলা বেলা খাই সেই বহুতিয়েছে বাজারে রে ও সেই বহুতিয়েছে ও বাজারে যেও না বেউলা তুমি আমার মাগো ও বাজারে কে কে নেবি বলো মা বেউলা আমি হে নে দেবো রে বেউলা আমি দেবো রে ও বাজারে যেও না বেউলা তুমি আমার মাগো ও বাজারে বিদায় দাও মা আপনি আরে যাব মা গো নয়া বাজারে না শুনি বই আমি তো পর বাহালি ও বিদায় দাও মা এখনি ও আমার জনকনি আমার জনগণি তোমা বিদায় দাও মা এখনি ও আমার জনগণি তালি করি মা খোপা বাঁধি মা গো ও তালি করি মা খোপা বাঁধি মা গো ও মাতাই শরণ ছিল ও আমার জনগণি তোমা বিদায় দাও মা এখনি ও আমার জনগণি আমায় ছেড়ে তুই যাস না মা আমি যাব আরে যে ও না যে ও না বেহুলা ও মাসেলা তোনে বাজারে যে ও না যে ও না বেহুলা বাজারে সে
একবার বিদায় দাও, আমি তোমার কাছে আবার কবে ফিরে আসবো মা। বেশ বেউলে বেশ, আমি জানি মা তুই আমার কোনো কথাই শুনবে না। বেশ বেউলা বেশ, আজ আমি তোকে হাসি মুখে বিদায় দিচ্ছি বেউলা। তুমি হচ্ছে রাজার মেয়ে, মাথা নিচু করে যাবে আর মাথা নিচু করে আবার আমার কাছে ফিরে এসে আমার কোলে বসে তুমি আমাকে মামা বলে ডাকবে। তাই চলো বেহুলা, আজ তোকে আমি মনের মতন করে সাজিয়ে দিই মা। হ্যালো, বিশেষ ঘোষণা শ্যামলী। শ্যামলী আজ অমলার গানে ও বেহুলার গানে সন্তুষ্ট হয়ে 30 টাকা উপহার দিয়েছেন। আপনার মা মানুষের নাম করে সবাই হরি হরি বলুন। আজকের আসু আসি বলে যেন কাশি চলে গেছে, আসার না আমনি, আসলে আমি কথা বলবো না। আসু আসু আসু। ও দিদি চলো না যাই পুতুল কিনতে। তবে তুমি আসি বলে কাশি চলে গেছো, আসার না আমি, আর চলো দিদি পুতুল কিনতে। ও দিদি তুমি জানো না আমার মায়ের নামে একটি মাত্র কন্যা, তাই কেঁদে কুটে হেসেছি। তা কেন এসেছো, ফিরে যাও। কেন তোমার পুতুল কিনতে হবে না, কেঁদে কুটে আসার দরকার টা কি? আমি কি ফিরে যাওয়ার জন্য কি এসেছি? তবে চলে যাই পুতুল কিনতে। তবে চল যাই, চলো। ও বেউলা চলে হে রে। আরে নহায়া আবা যাহারে বেহুলা চলে হে রে। বেহুলা চলে রে চলে রে, নহায়া আবা যাহারে বেহুলা চলে রে। সবাই তুমি লাভে লাখাই আমি সবাই তুমি লাখাই বামে থাকা ধরে হেরে চলে রে চলে হেরে নয়া বাজারে বেহুলা চলে রে ও বেহুলা চলে রে চলে রে নয়া বাজারে বেহুলা চলে রে। ও দিদি কি আমি তো অনেকটা পথ এসেছি, তা কি হয়েছে? কিন্তু বাজার কত দূর? কোনো অনেক দূর। ও দিদি আমি না আর হাঁটতে পারছি না। তবে তোমার পুতুল না হবি না, তবে তুমি কোলে করে না। কোলে করে ন আমার গার মধ্যে থাকার কথা আছে। ও দিদি শরীর দুর্বল, গেলে মিটে কুমজুরি হয়ে গেছে, কোলে করে ন আমি যেতে পারছি না, আমি যাবো না। তোমার তোমার পুতুল কিনতে হবে না, বাড়ি যাও বাড়ি যাও। না না আমি যাব না। আবার এদিকে কত লোক, আবার এদিকে কত লোক, আবার এদিকে কত লোক, আর কত বড় বড় দোকান। তবে তুমি ওই লোকেদের কাছে থাকো গে, যাও। আমরা পুতুল কিনতে যাই না, লোক দেখতে চলি, এত লোক ওদিকে এত লোক। আমি তো কোনোদিন দেখিনি তাই বলি। আচ্ছা চলে যাই, কোন দোকানে পুতুল আছে চল যাই। চলো হ্যাঁ চল। বলি ও দোকানদার, তোমার তো খুব কমজুরি হয়ে গেছে, ও বুঝি পারছি তোমার পুতুল আছে। তোমার কিসের দোকান? তোমার কিসের দোকান? রাতে রাতে যন্ত্রপাতি নিয়ে পড়ে আজ গান দাও। কাকি তাও না, তাহলে বৌদি সেটাই হলো ভালো লাগলো, ওটাই হলো ভালো হতো। খবর কি বলো? পুতুল আছে
পুতুল কটা একটা একটা ছয় না পুতুল এই না ওই দেখো এটা চলে কি ও ধরম ঠুটো জগন্নাথ আর দেবে হাতটা জগন্নাথ ও বৌদি আমি তালি তো দেবতা আমি তালি তো দেবতা আচ্ছা বলো কি ব্যাপার এ পুতুল দরকার নেই দরকার নেই স্বর্ণ পুতুল কে নেবে কে নেবে ও বাবা এটা আমি নেব ও খুব ভালো খুব ভালো ও পুতুল কিনতে এসেছি খুব ভালো খুব ভালো আচ্ছা কটা পুতুল নিবি কে রকম পুতুল নিবি ওদি ও কেমন করে তাকাচ্ছি দেখো দোকানদারটা ও নজর খারাপ চাওনি ভালো ও দিদি জিজ্ঞাসা করে ভালো পুতুল আছে কি ছয় না পুতুল দাও আচ্ছা 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 দিচ্ছি দালানারে মা একটা খরিদার আছে একটু কথা বলতে দে না বাবা আমার সময় নেই পুতুল দাও সময় নেই ঠিক আছে তাহলে তোমরা এখানে বো ওখানে ভাই আমার গোডাউনের সামনে বসো আর আমি দোকানে এখান থেকে ফোন করে দিচ্ছি এক্ষুনি পুতুল আসবে যে দোকানদার আই দোকানদারের না শুনো বিশাল বড় গোডাউন আছে বাড়ি সেখান থেকে পুতুল আনবি দেবি নব বাড়ি চলে যাব তার মধ্যে ওই দোকানের সামনে তো চেয়ার পাতা আছে ওই চেয়ারে বসিছ দোকানদারি করবে কে তাই করবে খুকি তুই বাজারে এসেছিস হ্যাঁ খুব ভালো খুব ভালো ও কার সাথে এসেছিস আমার দিদির সাথে হ্যাঁ দিদি ও বাবা এখনকার দিদি এরকম হয় ও বাবা ও মা বলো তো তোর দিদির সাথে এসেছিস তো দিদি মেয়ে ছেলে না বেটা ছেলে মেয়ে ছেলে হ্যাঁ বাবা এ শক্ত নরম বোঝে না রে ও মা তোর দিদি তালি মেয়ে ছেলে তাই তোর দিদির গোপুট আছে কেন মেয়ে ছেলের গোবতে পাগল ও তাহলে আমার ভুল হয়ে গেছে আমার ভুল আচ্ছা মা বলো তুই কেরম পারিস তোর দিদির গালে একটা হামখা চারটে পুতুল দেব এ বাবা এ বাজারে আমি হাম খাব কত লোক অনেক লোক তা কে তা দিদির হাম খেতে পারবে না মেয়ে তুমি মেয়ে ছেলে দিদি মেয়ে ছেলে ঠিক বলেছো তার বাসন মাজা হাত বোঝে না রে দিদি মেয়ে ছেলে আমি মেয়ে ছেলে যদি হাম খায় তাহলে যার যাবে কি তো বাবা তোমার গালে যদি খাই হাম নেবে না পুতুলে ও হাম পড়বে কত বড় হাম পড়ো কেন কেন কি হয়েছে কি হয়েছে পুতুলকে পুতুল নিতে গিয়ে হাম খেতে গিয়ে গায়ে থেকে জানে একবার দত্তর করে ঘাম বেরোয় না কেন আমার দিদিকে হাম খাবো তারপর অসুবিধা কি আচ্ছা কই খেয়ে দেখো আচ্ছা তুমি পুতুল দেবে তো হ্যাঁ দেব ও দিদি খাই ও দোকানদার খাই খাও ও দিদি দিদি গো ও দিদি